लकडाउन दीर्घायित हवाय बगुड़ाय श्रमजीवी और कर्मजीवी मानुषेर बेचे थाकाटाई एखन कठिन हये पड़ेछे। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর বগুড়ার মেস ও ছাত্রাবাসগুলো বন্ধ হয়ে গেছে। এসব মেস ও ছাত্রাবাসের সহস্রাধিক অসহায় নারীর রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করত, কিন্তু বর্তমান অবস্থায় তাদের কাজ বন্ধ হয়ে গেছে। এছাড়া শহরের বাড়িঘর যারা গৃহপরিচারিকার কাজ করত করোনার কারণে তাদের কাজও বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে বগুড়ার সদ্য গঠিত মেস ও গৃহপরিচারিকা ইউনিয়ন সরকারের কাছে অর্থ ও খাদ্য সহায়তার দাবিতে শহরের সাত মাথায় মানববন্ধন করেছে। অপরদিকে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন থেকে চলমান লকডাউনে বগুড়ার শ্রমজীবী মানুষের জন্য ৩০ দিনের খাবার ও নগদ ৫,০০০ টাকা অর্থ সহায়তা দাবি করা হয়েছে। শহরের সাত মাথায় বগুড়া বাম জোটের মানববন্ধন থেকে প্রতিদিন ১ লক্ষ করোনা টেস্ট, বিনামূল্যে চিকিৎসা, ভ্যাকসিন ও অক্সিজেন সরবরাহের দাবি করা হয়।